এ মাসে করোনা টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। প্রতি মাসে 50 লাখ করে ডোজ আসবে বলেও জানিয়েছেন তিনি। কিছু দুষ্টু লোকের কারসাজির কারণে সরকার সমালোচিত হয়েছে বলেও মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। মানিকগঞ্জের নিজ বাগানবাড়িতে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মন্ত্রী জানান, সব মিলে 5 থেকে 5.5 কোটি মানুষকে টিকা দেয়া হবে। দেশের তাপমাত্রা সক্ষমতার সাথে খাপ খায় বলে অ্যাস্ট্রোজেনিকার টিকা আনা হচ্ছে। জানুয়ারি শেষের দিকে আমি মনে ভাবতাম যে হয়তো তারা ভ্যাকসিন দিবে, কিন্তু এখন আমি আশাবাদী আর একটু হয়েছি যে তার আগেও আমরা পেয়ে যেতে পারি, যেহেতু ভারত গতকালই অনুমোদন দিয়েছে। কমিটির মাধ্যমে কারা ভ্যাকসিন পাবে সেটাও নির্ণয় করা হচ্ছে এবং তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে মিলে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবে। করোনায় উন্নত বিশ্বের দেশগুলোর অর্থনীতি হিমশিম খেলেও বাংলাদেশে ততটা হয়নি। বাংলাদেশে করোনায় মৃত্যুর সংখ্যা নিয়ে বিভিন্ন পূর্বাভাসও মেলেনি দাবি মন্ত্রীর। করোনার ব্যবস্থাপনা, আমাদের যে আর্থিক অবস্থা, আমাদের যে জনবল, সেই সব কিছু চিন্তা করে নিয়ে বাংলাদেশ খুব ভালো করেছে। বৈশ্বিক প্রেক্ষাপটে করোনা ব্যবস্থাপনায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, বেসরকারি স্বাস্থ্যখাতকে অনুকূলে আনতে সময় লেগেছে। প্রাইভেট সেক্টরের কাজ আগে করেনি আপনারা জানেন, তাদেরকে আমাদের কষ্ট করে আনতে হয়েছে। কিছু দুষ্টামিও হয়েছে প্রাইভেট সেক্টরে, যার জন্য পুরো স্বাস্থ্য সেক্টর বন্ধ হয়। প্রাইভেটে গোলমাল হইলে অ্যাজ ইফ পেপার এমন ভাবে আসে যে বুঝি সরকারের সরকারি কোনো সংস্থাই করলো। সাইফুল রিপন, ডিবিসি নিউজ, ঢাকা।